Chayer Chumuke. আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আগামী তারকার ফার্স্ট রানার আপ সাইদা ইসলাম প্রাপ্তি। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, স্পেশালি তোমাকে দেখে আরও ভালো লাগছে। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানতে চাই যে আগামী তারকার সাথে কিভাবে যুক্ত হওয়া হয়, কেমন ছিল অল ওভার জার্নি, এবং সর্বশেষ যখন ফার্স্ট রানার আপ হিসেবে ঘোষণা করা হয় আপনাকে, তখনকার অনুভূতিটা কেমন ছিল? আগামী তারকার জার্নিটা শুরু হয়েছিল মূলত আমার বাবা নিউজ দেখার টাইমে। তো এটিএন বাংলার নিচে হেডলাইনে আসছিল যে শুরু হতে যাচ্ছে অনলাইন কম্পিটিশন দেন আগামী তারকা। দেন আমার বাবাকে বাবা বললো যে তুমি পার্টিসিপেট করতে পারো। দেন আমার দুইটা ভিডিও দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে, অ্যান্ড মুনিম ভাইয়ের সাথে আমাদের কন্ট্যাক্ট হলো। দেন আমাদের এই এভাবেই ভিডিও দেওয়ার পর দেন তো হচ্ছে আমাদের গ্রুমিং টুমিং, তারপর যেভাবে যা করার, হাজার হাজার কম্পিটিটরদের মাঝখানে অনেক, প্রায় এক বছর ধরে আমাদের যে শোটা হলো। দেন তারপর যখন আমি শুনতে পারি যে আমি ফার্স্ট রানার আপ, অ্যান্ড অবশ্যই এটা প্রাউড করার মতো বিষয়, জীবনে অনেক অনেকটা আগাতে হবে, বাট এটাও একটা অর্জন। সো হ্যাঁ, এটা খুব খুব ভালো লাগা কাজ করেছে। তো গানের সাথে পথ চলা যে কীভাবে শুরু হয়েছিল সেটা একটু জানতে চাই, এই পর্যন্ত আসা কীভাবে হলো? শুরুটা হচ্ছে আমার, গানের শুরুটা আমার বাবার মাধ্যমে। আমার বাবা ছোটোকালে গান করতো, তো তিনি তেমনটা, তার তেমন শেখা হয়নি, বাট তিনি চেয়েছিল যে আমাকে দিয়ে, মানে তিনি যেটা করতে পারেনি সেটা আমাকে দিয়ে করানোর জন্য। তো এভাবে বাবার অনুপ্রেরণা, আর ফ্যামিলিও আমাকে খুব সাপোর্ট করেছে, তো এভাবে আস্তে আস্তে ফ্যামিলির সাপোর্ট পেয়ে এ পর্যন্ত আসা। তো ছোটোবেলা থেকেই বাবা আমার হাতে খড়ি, দেন হচ্ছে আমি শিল্পকলায় ভর্তি করানো হয়, আমার বাবা আমাকে ভর্তি করায়। তারপর ছানোটে চার বছরের কোর্স কমপ্লিট করি আমি। তারপর হচ্ছে আমার ওস্তাদ শ্রদ্ধেয় অনিল কুমার শাহ স্যার, ইত্রি স্যার, অ্যান্ড নজরুলের শিল্পী ফেন্দোসারা ম্যাম, শ্রদ্ধেয়, এই তো এভাবে। আর মাঝখানেও অনেক অনেক একাডেমিতে শেখা হয়, তো এভাবেই আসলে বিভিন্ন গুরুদের সান্নিধ্য পাওয়া, অ্যান্ড এজন্যই আজকে আমি এখানে। এ পর্যন্ত আসা হয়েছে, কোন কোন গান শেখা হয়েছে বা কোন গান আপনাকে, কোন ধারার গান আপনাকে বেশি টানে? আমি মূলত ক্লাসিক্যাল সিঙ্গার, আমার শেখাটা ক্লাসিক্যাল থেকে, বাট আমি সব ধরনের গান করতে পছন্দ করি, কজ আমার সব ধরনের গান ট্রাই করতে ভালো লাগে। অ্যান্ড স্পেশালি আধুনিক অ্যান্ড ওয়েস্টার্নটা আমি বেশি লাইক করি, ফোকটা আমার গলায় খুব মানায়, সবাই বলে। সব ধরনের গানই করা হয়। সব ধরনের গানই করা হয়। মৌলিক গান এ পর্যন্ত গাওয়া হয়েছে কি না, বা মৌলিক গান নিয়ে কি চিন্তাভাবনা? মৌলিক গান মূলত, মৌলিক গান একটা শিল্পীর অনেক বড় একটা পরিচয়, সো সেটার জন্য একটু সময় নিয়ে একটু ভালো কাজ করারই আশাতে আছি। বাট আমার একটা অলরেডি মৌলিক গান ছিল, বৈশাখী উপলক্ষে করেছিলাম, তো এখন রিসেন্ট আরেকটা কাজ শুরু করব, আশা করি খুব শীঘ্রই শুরু করব। অ্যান্ড ইচ্ছা আছে যে একটু সময় নিয়ে একটু ভালো কিছু করে। আস্তে আস্তে এই কাজগুলো করার ইচ্ছে। একটা গান শুনতে চাই এখন। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিছেদে কৃষ্ণ রে বুঝাইয়া।
শ্রী কৃষ্ণ বিছেদের অনলে অঙ্গ চায় জ্বলিয়া রে ভ্রমর কোয়ো কিয়া অঙ্গ চায় জ্বলিয়া চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনি গানের পাশাপাশি নাচ এবং কবিতা আবৃত্তিও বেশ ভালো করেন, তো এই যে নানাবিধ কাজের সাথে যুক্ত রেখেছেন, বাবার সাপোর্টের কথা তো আমরা শুনলামই, এছাড়া কার কার সাপোর্ট পান বা কার কাছ থেকে অনুপ্রেরণাটা বেশি আসে? ফ্যামিলিতে সবাই সাপোর্ট করে, মূলত কেউ আছে না যে বাধা দেবে বা কিছু, কোনো রেস্ট্রিকশনস নেই আমার, সবাই আমাকে সাপোর্ট করে, স্পেশালি বাবা মা। তো হ্যাঁ, আমার ফ্যামিলির যে মূলত চারজন পার্সন, তারা আমাকে অনেক সাপোর্ট করে, দেন আমার দিদু, আমার চাচু চাচি, সবাই, ফুপি, সবাই সাপোর্ট করে। সবার কাছ থেকে সাপোর্টটা পাওয়া হয়। সামনের দিনে আর কি করার ইচ্ছা আছে বা গান নিয়ে সামনে কি পরিকল্পনা? গানে আমার মূলত একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে প্রাপ্তি মিডিয়া, সেটা 2 মান্থে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি ওটা নিয়ে ভালো কিছু করার, কারণ এখন আমরা যেহেতু লকডাউন, সব কিছুতে আমরা একদম সব কিছু থেমে গেছে, সো যেহেতু পড়াশোনা তেমন একটা হচ্ছে না লকডাউনে, অনলাইন সব কিছু অনলাইন, সো আমি বাবা অ্যান্ড আমি ডিসাইড করেছি যে আমরা অনলাইনে কিছু করতে পারি, যেহেতু আমাদের এখন কনসার্টস খুব কম, শোজগুলো খুব কম, তো আমার চ্যানেলটা চালাচ্ছি, তো হোপ সবার ভালো লাগবে, অ্যান্ড আমি নতুন পুরনো গানগুলোকে নতুনভাবে করে নিজের মতো করে কভার করার ট্রাই করি, যেন ইয়াং জেনারেশন প্লাস আমাদের পুরানো জেনারেশন সবাই যেন লাইক হয়। আর হ্যাঁ, মিডিয়াতে প্লেব্যাক করার চিন্তাভাবনা আছে, তো সব মিলিয়ে অনেক প্ল্যানই আছে, ধীরে ধীরে আগাবো, অনেক দূর যাওয়া এখনও বাকি। সো অবশ্যই তাই, এবং আপনি অনেক দূর এগিয়ে যান সেটা আমাদের সকলের কামনা রইল। তো যখন অবসর সময় যখন থাকেন, যখন কোনো কাজ থাকে না, তখন গানের পাশাপাশি আর কি করতে ভালো লাগে? আমি গান শুনতে খুব লাইক করি, সারাদিনই গান শুনি, অবসর সময় আমার নাচটা খুব ভালো লাগে, নাচের প্রতি এখনও দুর্বলতা রয়েছে, তো ছোটোবেলায় অ্যাকচুয়ালি কবিতা, গান, নাচ, ড্রয়িং সব কিছুই করেছি পড়াশোনাতেও, বাট হয় না একটু বড় হলে তো চয়েস চেঞ্জ হয়, সো গানটা ধরে রেখেছি অ্যান্ড নাচটা একটু কম, বাট যখন ইচ্ছে হয় তখন টুকটাক নাচি। এই সব কিছুই করা হয় আর কি পড়াশোনার পাশাপাশি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে বলার আমার একটাই কথা যে আপনারা বেশি বেশি বাংলা গান শুনুন, এবং আমাদের যে নিউ জেনারেশনের যে আমরা পরিশ্রম করছি, আমাদেরকে সাপোর্ট করুন, ভালো ভালো গান শুনুন, ভালো গান শেয়ার করুন। আমরা সবসময় না বিনোদন নিতে গিয়ে মানে একদম ফানি ফানি সব কিছুতে, এইভাবে না, আমরা যেন ট্যালেন্টকেও আমাদের সামনে যেন এগিয়ে নিতে পারি, সেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আমরা বাড়ি যেতে যেতে আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলা ব্রাইক এক বিস্কুট নিবেদিত চায়ের চুমকের এই আয়োজনগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।